আসসালামু আলাইকুম সুন্দর সাতটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। 10 ডিসেম্বর নয়াপল্টনে গণসমাবেশ হবে সাফ জানিয়ে দিলেন ফখরুল। আদালত প্রাঙ্গণে বিএনপি আওয়ামী পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগান। গণহারে বাস লিকুইজ করে আওয়ামী লীগের সমাবেশে লোক আনা নেওয়া প্রতিবাদে পরিবহন ধর্মঘট। অস্ত্র হাতে জার্সি পরা ব্যক্তি পুলিশের সদস্য কিনা তদন্ত হচ্ছে জানালেন বিপ্লব কুমার। কাবা শরীফের নতুন খতিব শাইখ ইয়াসির বিন রাশিদ। 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ। গাজীপুরে কারখানার গোডাউনে আগুন। ঘূর্ণিঝড় মন্দোসে চার বন্দরে 2 নম্বর সংকেত। র্যাঙ্কিং এর সেরা 10-এ বাংলাদেশের 3 বোলার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঢাকায় আগামী 10 ডিসেম্বর সমাবেশের ব্যাপারে অনড় বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনেই পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা পাশাপাশি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বিএনপি পন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে মিছিল শুরু করেন। এর প্রায় 20 মিনিট পর আওয়ামী পন্থী আইনজীবীরা মিছিল নিয়ে আসেন। 7 ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভা উপলক্ষে পুলিশ কর্তৃক গণহারে বাস লিকুইজেশন করার প্রতিবাদে উত্তর চট্টগ্রাম ও 2 পার্বত্য জেলায় পরিবহন ধর্মঘট পালন করেছে বাস মালিকরা। এতে কয়েক হাজার মানুষের দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি, খাগড়াছড়ি ও উত্তর চট্টগ্রামে বাস চলাচল বন্ধ রেখে এই ধর্মঘট পালন করা হয়। মালিকদের অভিযোগ, পুলিশ বাস লিকুইজেশন করে আওয়ামী লীগের সমাবেশে লোক আনা নেওয়া করেছে। 7 ডিসেম্বর বুধবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরিহিত এক যুবককে অস্ত্র হাতে দেখা যায়। ওই যুবক পুলিশের পাশে থেকে বিএনপি নেতাকর্মীদের দিকে অস্ত্র তাক করে এবং ইট পাটকেল ছুড়ে। ওই ব্যক্তি পুলিশের সদস্য কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দীর্ঘদিন কাবা শরীফের ইমামের দায়িত্ব পালনের পর খতিব হিসেবে নিয়োগ পেলেন শাইখ ডক্টর ইয়াসির বিন রাশিদ দাওয়াসারিকে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় আদেশে বুধবার তাদেরকে খতিব হিসেবে নিয়োগ দেন বলে হারাইমান শরীফ আইনের খবরে জানানো হয়েছে। আগামী 10 ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশকে রাজনৈতিক ও নৈতিক সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ। জোটের নেতারা বলছেন, বিএনপি এই শান্তিপূর্ণ সমাবেশে সরকার যেভাবে উস্কানি দিচ্ছে তাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সরকারের দল ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী নিতে হবে। গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল 11:30 শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় সিআরসি টেক্সটাইল মিল লিমিটেড নামের কারখানায় তুলার গুদামে এই আগুন লাগে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড় মন্দাসে পরিণত হয়েছে, যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল ICC ওয়ানডে বোলারদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে 7 ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে উঠে এসেছেন সাকিব। 1 ধাপ পিছিয়ে 642 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার 10-এ রয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আর মেহেদী হাসান মিরাজ 2 ধাপ পিছিয়ে 648 পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার 8-এ। আমাদের পরবর্তী রাত 10টা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।